খাগড়াছড়ি মাটিরাঙ্গার পাহাড় অঞ্চলে আনারসের আবাদ বেড়েছে, ফলনও ভালো হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশে বিভিন্ন প্রান্তে যাচ্ছে সুস্বাদু পাহাড়ি এই আনারস। রাঙামাটির নানিয়ার চরের পর এখন খাগড়াছড়ির মাটিরাঙ্গাতে প্রায় 90 হেক্টর জমিতে এই ফলটি চাষ হচ্ছে। প্রতি হেক্টরে উৎপাদন হয় 20 মেট্রিক টন। স্থানীয় বাজারে 20 থেকে 30 টাকা এবং শহরে 70 থেকে 80 টাকা বিক্রি হলেও চাষিদের ব্যবসায়ীদের কাছে পাইকারি দামে বিক্রি করতে হচ্ছে 12 থেকে 14 টাকা। কিন্তু এবছর বাজার সিন্ডিকেটের কারণে আনারসের দাম নিয়ে আশঙ্কা করছেন কৃষকরা। মাটিরাঙ্গায় হিমাগার তৈরির পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা উন্নত করা গেলে এই সংকট কেটে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রেট কম হওয়াতে আমার আয় এবং ব্যয়ের মধ্যে যে পার্থক্য তৈরি হয়েছে সেটা আসলে আমি হিসাব মিলাতে পারতেছি। কৃষক যদি দলবদ্ধভাবে একটা সংগঠন করে তাহলে তারা ভালো দাম পেতে পারে, পাশাপাশি এখানে যদি হিমাগার একটা নির্মাণ করা যায় সেক্ষেত্রেও আমরা ভালো দাম আশা করতে পারছি।